সরকারি MBBS ইন বাংলাদেশ। নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান, তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন MBBS, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। বিগত কয়েকদিন ধরে আমাদের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, তারা মণিপুর মণিপুর করে চিৎকার করতে করতে গলা মোটামুটি শুকিয়ে ফেলেছে। গতকাল 21 জুলাই আমরা দেখলাম যে 21 জুলাই শহীদ দিবস ছিল, অর্থাৎ যা কি না সিপিএম আমলে সিপিএম সরকারের নির্দেশে কংগ্রেস তথা যুব কংগ্রেসের কর্মীর মৃত্যু হয়েছিল পুলিশের গুলি চালনায়। তার পরিপ্রেক্ষিতে শহীদ দিবস কংগ্রেস পালন করত, তারপরে পরবর্তী সময়ে তৃণমূল কংগ্রেস তাকে হাইজ্যাক করে, হাইজ্যাক করে সেই শহীদ দিবস পালন হয়। সেই শহীদ দিবসে কোথাও সেইভাবে কংগ্রেস তো মূল বিষয় ছিল, কংগ্রেস ছেড়ে দিন, সিপিএম যারা মূল যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় একটিও কথা শোনা গেল না, এমনকি অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতাদের মুখেও কিছু শোনা গেল না। তারপর মণিপুরের যে ঘটনা, সেই ঘটনা নিয়ে বারবার কেন্দ্র সরকার, বিশেষ করে নরেন্দ্র মোদী সরকারকে যেভাবে আঘাত করা হলো, এই আঘাত তারা করছে যারা নিজেদের ঘর সামলাতে পারে না। মণিপুরের ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং সেই ঘটনার নিন্দা স্বয়ং প্রধানমন্ত্রী করেছেন। তিনি আবেদন জানিয়েছেন যে ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যে যেন নারীদের সুরক্ষাকে প্রাথমিকতা দেওয়া হয়। তারপরে পশ্চিমবঙ্গে আমরা বিগত 72 ঘন্টার মধ্যে 3টি ঘটনা দেখতে পেলাম, একটার ভিডিও এখনো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, 2টো ঘটনা আমরা পত্রপত্রিকায় পশ্চিমবঙ্গের লিডিং যে নিউজ পেপার তাতে আমরা পেয়েছি। 19 জুলাই আমাদের এসটি মোর্চার সভাপতি জুয়েল মুর্মু, যে জেলার বিধায়ক, সেই জেলার প্রধান, বিধানসভার পাশেই, ওনার বিধানসভা যেতে গেলে পাকুয়াহাটের উপর দিয়ে যেতে হয়, ঢুকতে হয়, সেই মালদা জেলার পাকুয়াহাট, সেখানে 19 তারিখে দুজন মহিলাকে যেভাবে বিবস্ত্র করে মারা হলো, অত্যাচার করা হলো এবং তারপর তাদেরকেই আবার পুলিশ গ্রেপ্তার করলো, এই পরিস্থিতি বাংলার নারীদের প্রতি তৃণমূল কংগ্রেস সরকারের মানসিকতা দৃষ্টিভঙ্গি সমস্ত কিছুকে দেখায়। যারা এই অত্যাচার করেছে তারা কেউ কিন্তু গ্রেপ্তার হয়নি, মনে রাখবেন, যাদের সাথেই ঘটনা ঘটল তাদেরকেই চুরির দায়ে গ্রেপ্তার করা হয়েছে। তারা চুরি করেছেন না কি করেছেন আলাদা বিষয়, কিন্তু তার আলাদা বিচার হবে, তার বিচার করার জন্য পুলিশ আছে, আইনি ব্যবস্থা আছে। শুধু তাই নয়, তার সাথে আরও 2টো ঘটনা চোখে এলো। আলিপুরদুয়ারে এক গৃহবধূকে পরকিয়া করার অপরাধে তাকে উলঙ্গ করে গ্রামবাসীরা গাধার পিঠে চড়ে ঘোরালেন। ঠিক একই সাথে আরেকটি খবর এলো, বীরভূম জেলায় কোনো এক গৃহবধূকে পরকিয়া করার জন্য গ্রামবাসীরা বিবস্ত্র করে তাকে ঘোরালেন। এবার মনে হতে পারে আপনাদেরকে যে মণিপুরে তো আমরা এতদিন পরে এরকম ভিডিও একটা পেলাম, প্রায় 70 দিন পরে এই ধরনের ভিডিও পেয়েছি, দুঃখজনক ভিডিও, আমরা বারবার বলছি, পশ্চিমবঙ্গের মতো কি মণিপুরের মতো কি পশ্চিমবঙ্গে এই ঘটনাগুলো কি তাৎক্ষণিক? আমরা আপনাদের সামনে বেশ কিছু ঘটনা তুলে ধরছি। 2016 সাল 25 জুলাই লিডিং নিউজ পেপার হেডিং করছে, বা নিউজ পোর্টালগুলো, ওম্যান স্টিভ বিটেন অ্যান্ড ফিঙ্গার চপ টপ আফটার হার কাও স্ট্রেস ইন টু নেইবার্স ফিল্ড, অর্থাৎ পাশের প্রতিবেশীর জমিতে গরু ঢুকে যাওয়ার জন্য অপরাধে একজন মহিলাকে উলঙ্গ করে পেটানো হলো এবং তার আঙুল কেটে দেওয়া হলো। আমাদের বামপন্থী বন্ধুরা যারা এখন তৃণমূল কংগ্রেসের সরকারে কিছু হলে পরে একটু সন্তর্পণে ভূমিকা দিচ্ছেন, রাহুল দ্রাবিড়ের মতো ব্যাটিং করছেন, বল ছাড়ছেন, ধরছেন না, খেলছেন না, তাদের কলকাতাতে SFI DAYFI তারা একটা র্যালি করেছিল 18 নভেম্বর 2017 সালের রিপোর্ট আমরা দেখতে পাচ্ছি, যে সেখানে তাদের
যারা অ্যারেস্ট হয়েছিলেন তাদেরকে জেলের ভেতরে পুলিশ তাদের সাথে অবব্যদ্ধ করেছিলেন এবং তাদেরকে বিবস্ত্র করা হয়েছিল। 2018 সাল 4 জুলাই টিএমসিপি নিজের ঘরেও যাদের এই অবস্থা, তৃণমূল ছাত্র পরিষদের একজন মেয়েকে তার কলেজের ভেতরে কলকাতাতে সেখানে তাকে উলঙ্গ করা হলো, তার সাথে এই ধরনের ঘটনা করলো এবং ভিডিও করা হয়েছিল তার। এছাড়া অক্টোবর মাস 2019 সাল সেখানেও আমরা দেখতে পাচ্ছি একজন মহিলাকে পশ্চিমবঙ্গের তাকে উলঙ্গ করে ঘোরানো হচ্ছে। আলিপুরদুয়ারে 21 সাল, এবার আলিপুরদুয়ারের ঘটনা আমি উল্লেখ করলাম, আমার 21 সালের ঘটনা বলছি। ট্রাইবাল ওম্যান এসটি সমাজের মহিলা তাকে উলঙ্গ করে তাকে ঘোরানো হলো। 24/7/2022 একজন শিক্ষককে উলঙ্গ করে তাকে পেটানো হলো, সেই রিপোর্ট এই তারিখে বেরিয়েছে। 2022 15 নভেম্বর ফাঁকা বাড়ি পেয়ে মালদহে মহিলাকে ধর্ষণের চেষ্টা, 3 যুবকের বাধা দেওয়ায় বিবস্ত্র করে মারধর। 22 সালে 15 মে তার আমরা রিপোর্ট দেখতে পাচ্ছি। এই ধরনের পরিস্থিতি নভেম্বর 2022 পশ্চিমবঙ্গে দুজন মহিলাকে লেসবিয়ান এই অভিযোগে মুর্শিদাবাদে তাদেরকে বিবস্ত্র করা হলো, একজন মাত্র গ্রেপ্তার হয়েছিল। অর্থাৎ এই ঘটনাগুলো পরিষ্কার প্রমাণ করছে যে তৃণমূল কংগ্রেসের মানসিকতার জন্য এই ঘটনা ঘটছে এবং কার আমলে ঘটেছে। মহিলা শিশু কল্যাণ মন্ত্রী ডক্টর শশী পাজা, এই যতগুলো ঘটনা আমি উল্লেখ করলাম সেই ঘটনাগুলো তার মন্ত্রী থাকাকালীন সেই সময়ের মধ্যে ঘটেছে। কেন ঘটেছে তা শশী পাজার সেই হিন্দিতে দেয়া বাইটের মধ্যে আপনারা বুঝতে পারবেন, সেখানে তার মানসিকতা প্রদর্শিত হচ্ছে। মহিলারা মেরেছে, জামাকাপড় খুলে গেছে বডি থেকে, মনে হচ্ছে ঠিক যেমন আমরা চুল কাটি, ছেলে দাড়ি শেভ করে, সেরকম মনে হয় কোনো ঘটনা ঘটেছে। শশী পাজার কথাতে সেটা মনে হচ্ছে। এবং বাংলার মহিলাদের প্রতি তৃণমূল কংগ্রেস, শশী পাজা এবং মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের কি মানসিকতা, তাদের কি সম্ভ্রম, সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, মণিপুর অনেক দূর, যেতে অনেকটা সময় লাগবে, তার থেকে আপনি পাকুয়াহাটে যান, মালদা জেলায় যান, মণিপুরের থেকে মালদা অনেক কাছে। আগে নিজের রাজ্যের মহিলাদের যাদের ভোট নাকি আপনি বেশি পেয়েছেন তাদের আগে খোঁজ খবর নিন, খোঁজ খবর নেওয়ার পর অন্য রাজ্যের মহিলাদের খোঁজ খবর নিতে যাবেন। যারা নিজের ঘর সামলাতে পারে না তাদের অন্যের ঘর সামলানোর অধিকার নেই। এতগুলো আমি যে আপনাদের সামনে তুলে ধরলাম এটা হচ্ছে টিপ অফ দ্য আইসবার্গ, হিমশৈলের চূড়া মাত্র, এগুলো হচ্ছে রিপোর্টেড, এখনও সোশ্যাল মিডিয়ায় ঘুরঘুর করছে। আমি আসার পথে দেখলাম, আমি প্রিন্ট আউট আনিনি, ভিডিও আছে, একজন আদিবাসী মহিলা আমাদের উত্তর দিনাজপুর জেলার সম্ভবত চোপড়ার, সে ভিডিও দিয়েছে উত্তর দিনাজপুর বিজেপির ফেসবুক পেজ থেকে আপলোড করা হয়েছে, আপনারা দেখে নেবেন। কিছু দুষ্কৃতী তারা সেই আদিবাসী মহিলার বাড়িতে ঢুকে একটি মেয়েকে তুলে নিয়ে যাচ্ছে রেপ করার জন্য, সেই মহিলা ভিডিও করেছে, আদিবাসী মহিলা সে ভিডিও করেছে। এটা বাংলার পরিস্থিতি, বাংলার বাস্তবিকতা। আর আমাদের তৃণমূল কংগ্রেসের নেতারা 21 জুলাইয়ের মঞ্চ থেকে বড় বড় ভাষণ দিচ্ছেন, আমরা মা দুর্গা মা কালীর কথা ভাবি, বাংলা মহিলা প্রচারে 1 নম্বর গোটা দেশের মধ্যে, বিভিন্ন এনজিও বলছে, আমরা বলছি না। আজকে এই জায়গা থেকে বাংলাকে বের করে আনতে হবে, মুখ্যমন্ত্রী জাগুন, আপনার ঘুমটা ভাঙান। আপনি যে মণিপুর কখনো গোয়া কখনো ত্রিপুরা করে বেড়াচ্ছেন তার আগে বাংলাটাকে সামলান। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, এখনো পর্যন্ত
ডিটেন্ড করা হয়েছে এত কিছুর পরে? আমরা সেটাই বলছি, যে ধরনের অসভ্য বর্বর ঘটনা ঘটেছে, কারো বিরুদ্ধে চুরির অভিযোগ থাকতে পারে, চুরি হয়েছে না হয়েছে তদন্ত সাপেক্ষ, আমরা সে জায়গায় যাচ্ছি না। আর কেউ যদি চুরি করে তার জন্য তো বিচার করার জন্য আদালত আছে, পুলিশ আছে, আমার কি সেই অধিকার আছে নাকি যে আমি হাতে লাঠি নিয়ে কাকে কাউকে শাসন করতে যাব? নাকি এই যে ডিটেন করা হয়েছে, অ্যারেস্ট করা হয়নি, এর পেছনে তৃণমূল কংগ্রেসের অঙ্গুলি হেলার আছে? তৃণমূল কংগ্রেস চাইছে না যে কেউ অ্যারেস্ট হোক, পেটি পলিটিক্স করছে তৃণমূল কংগ্রেস। অভিযোগকারীদের যেভাবে গ্রেফতার করা হচ্ছে সেটা কিভাবে দেখছেন? দেখুন, তৃণমূল কংগ্রেসের নির্দেশে এই ঘটনা ঘটেছে, আমার যেটা মনে হচ্ছে যারা হয়তো মারামারির সাথে যুক্ত তাদের মধ্যে কেউ হয়তো দেখা যাবে প্রভাবশালী কোনো তৃণমূল নেতা হয়তো, সেই জন্য যারা মার খেয়েছে, যাদের জামাকাপড় টেনে খুলে দেওয়া হয়েছে, এবং যে ভিডিও, সেই ভিডিও মণিপুরের ভিডিওর থেকে কোনো অংশে কম নয়, মহিলাদেরকে যেভাবে বিভস্ত করা হয়েছে, সবার সামনে এই ছবি দেখা সম্ভব না, উচিতও না। আমরা লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে যে বাংলায় এই ধরনের ঘটনা ঘটেছে এবং মুখ্যমন্ত্রী পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি, সে অন্যদের দিকে আঙুল তুলছে। মন্ত্রী শশী পাজার বক্তব্যটা কি মনে হচ্ছে দুর্ভু করে দেখানোর চেষ্টা? দেখুন, তার বক্তব্য আমি আগেই বলেছি, সেই বক্তব্য ওনার ইনসেন্সিটিভনেস, শশী পাজার অসংবেদনশীলতাকে বারবার আমাদের সামনে নিয়ে আসছে। একজন মহিলা আর একজন মহিলার সম্ভ্রমের প্রতি কতটা অসংবেদনশীল হলে এই ধরনের কথা বলতে পারেন? যদি ওনার বাড়ির বা ওনার আত্মীয়া কারোর সাথে এই ধরনের ঘটনা ঘটতো, আমার মনে হয় উনি এই ধরনের কথা বা শব্দ চয়ন করতে পারতেন না। আরেকটি বিষয়, উন্নতি বিষয় নেব, সেটি হচ্ছে যে অধীর চৌধুরীরা যে ক্লেম করছেন যে যতবার তৃণমূল কংগ্রেস তারা মনে করে তারা বিপন্ন বা বিপদে পড়েছে, তারা কংগ্রেসের দিকে চলে যায় নিজেদের বাঁচাতে। 2011-এ যেভাবে তারা কংগ্রেসের কাছে গেছিল নিজেদের বাঁচিয়ে সরকারে আসার জন্য, 2024-এও একইভাবে কংগ্রেসকে ব্যবহার করতে চাইছে তৃণমূল। কংগ্রেস কি নিজেকে নারায়ণ ঠাকুর মনে করছে নাকি, বিপদে পড়লে সবাই স্মরণ করবে আর কংগ্রেস গিয়ে গিয়ে বাঁচাবে? তৃণমূল কংগ্রেস বিপদে পড়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু কংগ্রেস কত বড় নারায়ণ ঠাকুর আমি জানি না, স্বয়ং নারায়ণ ঠাকুরও তৃণমূল কংগ্রেসকে আর বাঁচাতে পারবে না, অধীর চৌধুরীও পারবে না, স্বয়ং নারায়ণ ঠাকুরও চেষ্টা করলে তৃণমূল কংগ্রেসকে বাঁচাতে পারবে না। তৃণমূল কংগ্রেসের সরকার থেকে যাওয়া এবং দল ভেঙে যাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা, ম্যাটার অফ টাইম। দেখুন, মণিপুরে যে ঘটনা ঘটেছে অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, মাননীয় প্রধানমন্ত্রী স্বয়ং সেখানে তার স্টেটমেন্ট দিয়েছেন লোকসভা চালু হওয়ার শুরু হওয়ার আগেই, এবং সর্বতরকমে আমরা চেষ্টা করছি মণিপুরকে শান্ত করার। এমনকি আমরা এটাও বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে হয় যে উনি গেলে পরের দিন ওখানে হিংসা বন্ধ হয়ে যাবে, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে রাজি আছি, চলুন মণিপুরে চলুন, প্রয়োজনে আমিও যাব আপনার সাথে, আপনাকে নিয়ে যাব, আপনি ওখানে মণিপুরের লোককে আবেদন করুন, সঙ্গে সঙ্গে হিংসা যদি বন্ধ হয়ে যায় আমরা খুশি হব, অখুশি হব না। কিন্তু উনি কি সেটা পারবেন? সেই গ্যারান্টি দিয়ে যেতে হবে তো, কিন্তু সেটা নয়। ওখানে দুটি জাতিগোষ্ঠীর মধ্যে আপনারা জানেন, মৈতেই এবং কুকি, তাদের মধ্যে একটি লড়াই হচ্ছে, এবং সেখানে বিজেপির রোলও নেই সে কোনো, বিজেপি সরকার সর্বতভাবে চেষ্টা করছে, কিন্তু যখন একটি দুটি জাতি সম্পূর্ণরূপে নিজেদের পরস্পর বিরোধী হয়ে যায়, সেখানে সময় লাগে, সময় প্রয়োজন, কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে পুলিশ সবাই চেষ্টা করছে যে সেই জায়গাকে ঠিক করার জন্য। কিন্তু আজকে মালদায় যে ঘটনা ঘটলো, আচ্ছা পাঁচলাতে যে ঘটনা ঘটলো, বা আমি যে অন্যান্য ঘটনার কথা উল্লেখ করলাম, এই ঘটনাগুলো কি মদিনপুরের ঘটনার থেকে কি লঘু?
মণিপুরের মেয়ের ইজ্জত আছে, বাংলার মেয়ের ইজ্জত নেই? এই ঘটনাগুলো তো প্রত্যেকটি বাংলা তথা ভারতবর্ষের প্রথিতযশা যারা সংবাদ মাধ্যম আছে প্রিন্টের অথবা অনলাইন, তাদের আমি রিপোর্ট দেখালাম আপনাদের সামনে। বিগত দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন অবস্থায় কি হয়েছে? আমি যখন সাংসদ হয়েছি আর যতদিন রাজ্য সভাপতি হইনি, সেই তার মধ্যে শুধুমাত্র আমার সংসদীয় ক্ষেত্রে তিনজন মেয়ে রেপড অ্যান্ড মার্ডার হয়েছে, তিনজন, ভাবুন, একটা সংসদীয় ক্ষেত্রে। নাম বলা যাবে না, আপনারা জানেন রেপ ভিক্টিমের, না আমি নাম পরপর বলে দিতে পারতাম। কুমারগঞ্জে হয়েছে, কুশমুন্ডিতে হয়েছে, তার কিছুদিন আগে লোকসভা ভোটের আগে কালিয়াগঞ্জে উলঙ্গ করে ঘোরানো হয়েছিল আদিবাসী মহিলাদেরকে, মানুষ ভুলে যাবে? আমাদের বক্তব্য হচ্ছে মণিপুরের মেয়ে যদি ভারতের মেয়ে হয়, আমাদের মেয়ে, আমরা তার সাথে যে ঘটনা ঘটেছে তার জন্য আমরা লজ্জিত, আমরা সমস্ত রকম ব্যবস্থা করব আমরা, কিন্তু বাংলার মেয়েদের কথা ভাবতে হবে, বাংলার মেয়েদের কথা ভাবার দরকার আছে, মুখ্যমন্ত্রীকে ভাবতে হবে, মুখ্যমন্ত্রীর দায়িত্ব বাংলার মেয়েদের কথা ভাবা। সেখানে টাকা দেবেন বলেছেন, কিন্তু 177 দিন ধরে ডি আন্দোলনকারীরা তারা ন্যায্য দাবির জন্য বসে আছেন, কিন্তু সেখানে রাজ্য রাজকোষ টাকা নেই বলছেন মুখ্যমন্ত্রী, তারা ন্যায্য টাকা পাচ্ছেন না। দেখুন, প্রথমত বলি এটা নতুন কিছু নয়, আপনারা খোঁজ নিয়ে দেখুন যে আমরা যাকে 100 দিনের কাজ বলি, MGNREGS, আমাদের পার্শ্ববর্তী উড়িষ্যা থেকে শুরু করে বিহার থেকে শুরু করে বেশ কয়েকটা রাজ্য আছে যেখানে রাজ্য সরকার তার নিজের টাকায় কিছু ম্যান্ডেজ তৈরি করে, যে টাকাটা কেন্দ্র দেয় তার বাইরে গিয়ে। অতএব মুখ্যমন্ত্রী যেটা করছেন সেটা নতুন কিছু নয়। আপনারা পুরনো যারা পঞ্চায়েত মন্ত্রী ছিলেন পশ্চিমবঙ্গে, তাদের সাথে কথা বললে পরে আপনারা বুঝতে পারবেন, খোঁজ নিয়ে দেখুন। তার সাথে মুখ্যমন্ত্রী কোথা থেকে এই টাকা জোগাড় করবে আমরা বুঝতে পারছি না। উনি বলছেন জোগাড় করেছে, আমি জানি না পার্থদার বান্ধবীর বাড়িতে যে টাকাগুলো দেখেছিলাম ওই ধরনের আরও কোথাও লুকিয়ে টুকিয়ে টাকা আছে কি না, নচেত ভাণ্ডার তো শূন্য, ভাণ্ডারে কিছু নেই। মোদি টাকা দিলে সেখান থেকে কোনো রকমে চলবে, মোদি না দিলে চলবে না। অতএব উনি কী করবেন আমরা বুঝতে পারছি না। বহু মানুষের ন্যায্য পাওনা বাকি, আমারও ডিএ বাকি, আমি প্রায় 10 বছর চাকরি করেছি আপনারা জানেন, তো সেই সময়ও ডিএ পাইনি, তো দুর্ভাগ্য, কী আর করবো, এই রাজ্য সরকারের আমলে জন্মগ্রহণ করেছি। এমনকি যে পুলিশরা আমাদেরকে পেটায়, বিজেপির কর্মী সমর্থকদের, তাদেরও ডিএ বাকি, ওদের তো তাও নয় পুষিয়ে যায় ট্রাকে হাত পাতে, অধ্যাপক, শিক্ষক, ক্লার্ক, তাদের হাত পাতার জায়গা নেই, তারা মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে থাকে। আর বেশি কিছু বলাও যাবে না, বললে পরে বলবে ঘেউ ঘেউ করবেন না। দেখুন, উনি বিশেষ করে খেলা হয়তো করতে চায় যেখানে শুধুমাত্র নিজের দলের লোকেদেরকে এই সুযোগ সুবিধা দেবেন, কারোর খেলাতে যদি ফুটবল খেলা হয় তো নিজের দলের মধ্যেই তো পাস দেয় লোকে, অন্য দলকে তো পাস দেবে না, স্বাভাবিকভাবে সেটাই চেষ্টা করছেন যে বিজেপির লোকেদেরকে টাকা না দিয়ে, সাধারণ মানুষকে টাকা না দিয়ে, শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক তাদেরকে একটা টাকা দিয়ে মাসে মাসে কাজ না করিয়ে একটা ভাতা দেওয়ার ব্যবস্থা। এই সরকার ত্রাণের সরকার, পরিত্রাণের সরকার নয়, কেউ রোজগারের ব্যবস্থা করতে পারবে না, এই সরকার একটিও রোজগারের ব্যবস্থা করতে পারবে না, কাউকে চাকরি তুলে দিতে পারবে না। উল্টো দিকে নরেন্দ্র মোদী আজকেও চাকরি নিয়োগপত্র তুলে দিয়েছেন কেন্দ্রীয় সরকারে। বলছি যে সুকান্ত দা, আপনি তো পার্লামেন্টে ছিলেন, আপনার কি মনে হচ্ছে যে ইন্ডিয়া নামে যে জোট তৈরি হয়েছে তার প্রভাব এবার পার্লামেন্ট সেশনে খুব পড়বে? দেখুন, পার্লামেন্ট সেশনে আমাদের বিরোধীরা শুধু চিৎকার করে, আর খ্যাকশিয়াল বলুন বা অন্য কোনো প্রাণী বলুন, একজন হুক্কা হুয়া করলে আরেক সবগুলো হুক্কা হুয়া করতে শুরু করে। তো যখন এই ইন্ডিয়া নামক জোট ছিল না তখনও সবাই একসাথে হুক্কা হুয়া করতো, তো হুক্কা হুয়া করবে, তার বেশি আর কি করবে? এই জোট আসলে ঘোট, এই জোটের কোনো ভবিষ্যৎ নেই। লোকসভাতে একসাথে চিৎকার করার ক্ষেত্রে কাজে লাগতে পারে, সাউন্ডটা একটু গম গম করবে, লোকসভা চলবে না, এই উদ্দেশ্য তাদের, কারণ ভারতবর্ষের উন্নতি হোক তারা চায় না। কংগ্রেস মরলো কিন্তু পালন করছে তৃণমূল কংগ্রেস,
আর গতকাল তো পুরোটাই তো আক্রমণ ছিল বিজেপির উদ্দেশ্যে। বিজেপি কেন বলেন, মোদি বিজেপিও না, শুধু মোদি মোদি মোদি। দেখুন যখন এরকম দুর্দন্ত প্রতাপ শাসক আসে না, তখন দুর্নীতিগ্রস্ত মানুষেরা সারাক্ষণ মোদির স্বপ্ন দেখবে, সেই রাজার স্বপ্ন দেখবে, এটাই স্বাভাবিক। মমতা বন্দ্যোপাধ্যায় এখন শুতে বসতে উঠতে সবসময় মোদিই দেখছেন, স্বপ্নেও মোদি, ঘুম ভেঙে যাচ্ছে, সেজন্য এখন শুধু একটাই নাম মোদি। তো মোদির এই ফোবিয়া, মোদি ফোবিয়া, মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে গেছে এই রোগ, এই রোগের ট্রিটমেন্ট হবে বিজেপি, এই রোগের ট্রিটমেন্ট হবে, এর অ্যান্টিডোট আছে আমাদের কাছে, সময় হলে এই অ্যান্টিডোট আমরা দেব। তৃণমূল কংগ্রেসের জন্ম থেকে আমরা দেখেছি যে দীর্ঘদিন তারা এনডিএতে ছিলেন এবং এখন আবার দেখা যাচ্ছে কখনো ইউপিএ জোটে গেছেন, ইউপিএর আরেক সংস্করণ ইন্ডিয়া জোটের দিকে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। এই যে সুখ বুঝে দুঃখ বুঝে দল বদল, এটা কিভাবে দেখছিল? দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি গুণ আছে, তা হচ্ছে ভারতবর্ষের যত রাজনীতিবিদ আছেন যারা কুখ্যাত, তাদের সেই কুগুণগুলো উনি খুব সুন্দরভাবে অনুকরণ করতে পারেন। দিল্লির রাজনীতিতে একসময় মুলায়ম সিং যাদবের নাম ছিল, তিনি হচ্ছে পাল্টিবাজ, বাদরের সাথে তুলনা করা হতো, গুলাটি মারনেওয়ালা হিন্দিতে বলতো। তো এখন তো মুলায়ম সিং যাদব নেই, স্বর্গত হয়েছেন, তো তার জায়গা কাউকে নিতে হবে, তো ভারতীয় রাজনীতিতে একজন পাল্টিবাজ দরকার। তো মমতা ব্যানার্জি পাল্টিবাজের দায়িত্ব সামলাচ্ছেন, সময় হলে দেখবেন আবার কোন দিকে পাল্টি মারবে। ওনার ওই সোকল ইন্ডিয়া জোটের লোকেরা মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব একটা বিশ্বাস করে বলে তো মনে হয় না, আর মমতা বন্দ্যোপাধ্যায় জানে যে এই জোটের আশা নেই। সেজন্য আমার প্রিয় রাহুল গান্ধী বলেছেন, উনি চেয়ার চান না বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ার চাই না বলছেন মানে চেয়ার পাওয়ার কোনো সম্ভাবনা নেই। চেয়ার পাওয়ার যদি 1% সম্ভাবনা থাকতো, সবার আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলতো হাম সবসে বড়া নেতা হ্যায়, হাম চেয়ার মে বটেগা। মুখ্যমন্ত্রী তো কালকেও ভাষণে বলেছেন কি, আমরা 19, বিজেপি 3, সিপিএম 3, এরকম কি বলে বাকি আদার্স। মনে হচ্ছে নির্বাচনের ফলাফল ঘোষণা হচ্ছে কোনো নিউজ চ্যানেলে, যেখানে আদার্সদের ভোট দেখায়, বিভিন্ন রাজনৈতিক দলের ভোট দেখায়। উনি মৃত্যুর কাউন্ট দিচ্ছেন জনগণের সামনে পার্টির রং দেখে, আর উল্টো দিকে বলছেন যে পার্টির রং দেখা হবে না। টোটাল সংখ্যাটাকে তো উনি কমিয়ে দিচ্ছেন, 29 জন বলছেন মারা গেছে, আর আমাদের হিসেব বলছে কমসে কম 55 থেকে 57 জন এখনও পর্যন্ত মারা গেছে। তো তাদের কী দেবেন? ওই তো হয় সিভিক ভলেন্টিয়ারের চাকরি, না হয় হোমগার্ডের চাকরি, তো সেটাও দিতে গিয়ে দেবেন তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে দেবেন, বিজেপির যারা মারা গেছে তাদেরকে দেবেন না, সিপিএমের যারা মারা গেছে তাদেরকে হয়তো এখন দিতে পারেন, জোট হয়েছে এখন সিপিএম আর তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস মিলে ফিশ ফ্রাই জোট। এই ফিশ ফ্রাই জোট দীর্ঘজীবী হোক, আমরাও ফিশ ফ্রাই খাবো, তো ওদেরটা খাবো না, আমরা আমাদের ফিশ ফ্রাই খাবো। দেখুন মুখ্যমন্ত্রীর মতো একজন সিজন পলিটিশিয়ান এটা ঘোষণা করলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করার পর আমাদের সত্যি আশ্চর্য লাগছে। ভারতবর্ষের রাজনীতিতে এই ধরনের আন্দোলন কেউ করেনি। এর আগে উত্তরবঙ্গের মন্ত্রীদের বাড়ি ঘেরাওয়ের কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমাদের নিশীথ প্রামাণিক এবং জন বার্লার বাড়ি ঘেরাও হয়েছিল, আমরা প্রতীকী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘেরাও করেছিলাম, আমরা বলেছিলাম যে বাড়ি ঘেরাওয়ের এই রাজনীতিতে আমাদের বিশ্বাস নেই, কিন্তু এই নোংরা রাজনীতি তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলায় আনছেন। কিন্তু মনে রাখবেন তৃণমূল কংগ্রেস শুধু বাংলায় আছে, বিজেপি কিন্তু গোটা ভারতবর্ষে আছে। তৃণমূল কংগ্রেসের নেতারা একটু গুরুতর অসুস্থ হলে কিন্তু চেন্নাই যান, সেখানে বিজেপি আছে, তৃণমূল কংগ্রেস কিন্তু নেই, বিজেপি সেখানে তাদের ঘেরাও করতে পারে। তৃণমূল কংগ্রেসের নেতাদের টাকার অভাব নেই, ছেলে মেয়েদেরকে প্রত্যেককে রাজ্যের বাইরে মেডিকেল পড়ান, ইঞ্জিনিয়ারিং পড়ান, সব খবরও আমাদের কাছে আছে, আমরা তাদের ঘেরাও করতে পারি। কিন্তু বিজেপি রাজনীতি, এই রাজনীতিতে বিশ্বাস করে না, আমরা করবো না,
আগে আশ্বস্ত করছি আপনাদেরকে, আপনারা আসুন, আমাদের বাড়িঘর ঘেরাও করুন, আমাদের বাড়িতে থাকা বৃদ্ধ মা বাবারা তারা ট্রমাতে থাকুক, আমাদের বাড়ির বাচ্চারা এই মানসিক অশান্তি ভোগ করুন, তাতে যদি করুক, তাতে যদি তৃণমূল কংগ্রেসের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মনের জ্বালা জুড়োই আমরা খুশি হব। এই বৃদ্ধ বৃদ্ধা বাচ্চা যারা আছে তারা এই বিষয়ে তারা কীভাবে তারা মানসিক অ্যাগনি মানসিক যন্ত্রণার শিকার হবে আমি সেটা নিয়ে চিন্তিত। আমরা এই বিষয়টি মাননীয় রাজ্যপালকেও জানাব, এখনও ওনার অ্যাপয়েন্টমেন্ট আমি নিইনি, যদি সম্ভব হয় কালকে গিয়ে ইন পার্সন তার সাথে দেখা করে তাকে জানাবো। মাননীয় গৃহমন্ত্রীকেও চিঠি দিয়ে জানাবো আমি এবং আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা তারা দুজনেই মাননীয় গৃহমন্ত্রীকে জানাবো বিষয়টি। অলরেডি মাননীয় গৃহমন্ত্রীর সাথে আমার কথা হয়েছে এবং তাকে এই ঘটনাটা আমি জানিয়েছি। আমাদের মহিলা সাংসদদের যে টিম এসেছিল তারা অলরেডি রিপোর্ট তৈরি করে আমাদের সর্বভারতীয় সভাপতি শ্রী জেপি নাড্ডা মহাশয়ের হাতে তুলে দিয়েছেন। আগামীকাল ঠিক এর অনুরূপ পাঁচজন এসসি সম্প্রদায় শিরুল কাস্ট সম্প্রদায়ের সাংসদরা, বিনোদ সোনকার যিনি আমাদের একসময় এসসি মোর্চার সভাপতি ছিলেন তার নেতৃত্বে তিনি আসবেন, তার টিম আসবে, তারা যেখানে যেখানে এসসিরা অত্যাচারিত হয়েছে সেখানে যাবেন, তারাও রিপোর্ট তৈরি করে আমাদের সর্বভারতীয় সভাপতির হাতে তুলে দেবেন। পশ্চিমবঙ্গের ডিজিপি বলছেন যে পাঁচলায় এরকম কোনো ঘটনা ঘটেনি, কেন্দ্রীয় প্রতিনিধি দল এসেছিল বিজেপি তারাও কোনো রিপোর্ট করেনি, এটা সর্বজয়ী মানে অসত্য। দেখুন যে ডিজিকে মুখ্যমন্ত্রী বলেন আমাদের ডিজি উত্তম কুমার, সেই ডিজির আর কী কাজ থাকতে পারে, সুচিত্রা সেন খোঁজা ছাড়া তো এই ডিজিকে দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু সামলানো যাবে না, উনি সুচিত্রা সেন খুঁজছেন খুঁজে বেড়ান, কোনো অসুবিধা নেই। আমার একটা প্রশ্ন আছে, তৃণমূলের এই পার্থ চট্টোপাধ্যায় জেলের এক বছর টাকা উদ্ধারের এক বছর আজকে কালকে জেল যাত্রার এক বছর, আর প্রাক্তন যে শিক্ষা সচিব ডি রানীওয়ালাকে বা ডাকা হয়েছে তলব করা। দেখুন এক বছর পূর্ণ হয়েছে চুরির অ্যাচিভমেন্ট তৃণমূল কংগ্রেসের এবং সেটা রেকগনাইজড হয়েছে, সার্টিফাইড হয়েছে জেলে থাকা অবস্থায়। পার্থবাবুর বিরুদ্ধে প্রসিডিংস চালানোর জন্য আপনারা নিশ্চয়ই জানেন মহামহিম রাজ্যপাল পারমিশন দিয়ে দিয়েছে, এখন পার্থবাবুর জেল হবে এবং ভারতবর্ষের নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে উনি আর কোনো ভোটে দাঁড়াতে পারবেন না, যদি ভবিষ্যতে নির্দোষ প্রমাণিত হন তাহলে আলাদা বিষয়, মুখ্যমন্ত্রীও তাকে আর দাঁড় করাবে বলে মনে হয় না। আমি মুখ্যমন্ত্রীকে এবং তার ভাইপোকে এবং তার দলকে কংগ্রাচুলেশন জানাবো এক বছর সফলতার সাথে জেলে থাকার জন্য। ঘামাচির ঝালা নিয়ে সারাদিন চলা, স্বস্তি অনাছে নিমের সুবাসে, এই বাংলার ঘরে ঘরে স্বস্তি অন, এনপি দত্ত অ্যান্ড সন। হাঁটুর ব্যথায় রিউমার্থ নিন, হাঁটুর ব্যথাটা কমবে, হোমিওপ্যাথির একটাই নাম, এনপি দত্ত অ্যান্ড সান, এনপি দত্ত অ্যান্ড সান, এনপি দত্ত অ্যান্ড সান।